আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে ম্যাগির রেসিপি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখা যাক। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি জিরা, কাঁচা লঙ্কা, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমি ডিম দিয়ে ম্যাগি বানাবার জন্য 3 প্যাকেট ম্যাগি নিয়েছি, 20 টাকা প্যাকেটের 3 প্যাকেট ম্যাগি নিয়েছি, আর 3টা ডিম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, আমি এখানে 3 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আমি এখানে 2টা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম, আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আমি এখানে 3 প্যাকেট ম্যাগিতে যে মশলাগুলো ছিল সেই মশলা দিয়েছি, আর একটা এক্সট্রা 5 টাকাওয়ালা ম্যাগি মশলা প্যাকেট নিয়েছিলাম সেইটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, এখন আমি ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি, কারণ পানিটা ভালো করে ফুটে গেছে। এখন আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এখন আমি ঢাকা ছাড়া জাল করে নিব। তো আমি জাল করে পানিটা টানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো টমেটো সস। তো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এইরকম করে ম্যাগি বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, খুবই ভালো লাগে খেতে। এখন আমার এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে ম্যাগি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফিজ।